বেশ কয়েকদিন ধরেই রশিকপুর এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। মূলত মোহাম্মদ আশরাফউদ্দিন বাবু যখন থেকেই জেলা মাইনরিটি সেলের চেয়ারম্যান হয়েছে সেদিন থেকেই এখানে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি করার চেষ্টা করছে। এই এলাকায় আমাদের ছেলেদের বসতে দেওয়া হবে না। জেলখানা মোড়ে আমার পার্টি অফিস, এখানে ওর এনজিও, যেখানে আপনি আমরা চিলড্রেন পার্কের সামনে ওর এনজিও। এই এলাকাটাতে পুরো লোকজন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল প্রথম থেকে, কিন্তু আস্তে আস্তে আবার আজকে জেলখানা মোড়ে পার্টি অফিস দখল নেবার জন্য এগিয়েছে। এখান থেকে লোকজন জড়ো করে জেলখানা মোড় এবং গোটা পাড়া চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে লোকজন। মূলত বাবুর কোনো দোষ আমি এখানে মানে আমি দেখতে পাচ্ছি, কন্ট্রোলিং পাওয়ারটা নেই, কিন্তু যে সমস্ত ছেলেগুলো করছে, সাহেব, সাধন, বান্টি, রুবেল, মিলন, এই ধরনের কিছু ছেলে যারা মূলত কন্ট্রোলের বাইরে, তারা এলাকায় পুরো অশান্তি বাইরে থেকে লোক নিয়ে এসছে, হায়ার করা কিছু লোকজন নিয়ে এসছে যারা এলাকার অশান্তি করতে চায়। আজকে এক শ্রেণীর মানুষ তারা আবার এই জিনিসটা করতে চাইছে, আমরা সেটা প্রতিবাদ করছি, সেজন্য ঝগড়া। হ্যাঁ, অবশ্যই তৃণমূলের পার্টি অফিস, যদিও তৃণমূল নামে নয়, মামাটি মানুষ সেবা প্রতিষ্ঠান নামে, মূলত আমারই উদ্যোগে এটা করা এবং ওটা জোর করে দখল নেবে। আর এখানে আমার পাড়াতে একটি পার্টি অফিস আছে, সেটাকে জোর করে বন্ধ করে দেবে। এই হচ্ছে ওদের চক্রান্ত। কোনো সমস্যা নেই, একটা পরিবারে যেরকম একটা পরিবারে তো অনেক গন্ডগোল হয় না, হাতের তো পাঁচটা কোনো সময় না হলে সেরকম এরকম কোনো ব্যাপার না। আমাদের এগুলো নিজেদের মধ্যে ব্যাপার, কোনো গন্ডগোল কিছু নেই। বাস স্যার, আমি আছি, আমাদের সাহেব আছে যুবর এখানকার দায়িত্বে, রাকেশ, সাধন, কপি, হ্যাঁ, আব্দুল রব আছেন, আমরা সবাই মিলে বসে মিটিং নিচ্ছি। কোনো চিন্তা করবেন না, এগুলো এমন কোনো ব্যাপার না। একটা ঘরের মধ্যেও তো ঝামেলা হয় না, একটা পরিবারের মধ্যেও তো অনেক রকম গন্ডগোল হয়, সেরকম একটা ব্যাপার। আমরা সবাই একটা পরিবার, দেখবো একটু ভিড় ভাড়া করবে ওনারা। হ্যাঁ, ওরা চাইছিল যে এটা একটা ওয়ার্ডের অফিস, তো যে অফিসটা খোলা হোক, ওরা চাইছিল যে অফিসটা ওয়ার্ডের অফিস, এটা আমাদের তো ওয়ার্ডের অফিসটা বন্ধ, ছেলেরা বসতে পারছে না, ওই জন্য ছেলেরা চাইছিল যে ওয়ার্ডের অফিস। নিজেদের মধ্যে একটু রাগারাগি, বর্তমানে পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক সংস্করণ, বোম ছাড়া তৃণমূল চলতে পারে না, বোম ছাড়া তৃণমূল চলে না, এটা বর্ধমানবাসীও জানে। আজকে আবার তারা নতুনভাবে জানলো যে তৃণমূল কংগ্রেস বোম ছাড়া চলতে পারে না। বর্ধমান আর্কেটের সামনে দাঁড়িয়ে বিভিন্ন তৃণমূলের নেতারা তারা তোলাবাজিতে যুক্ত, সেই জন্য বর্ধমানের যে রাজনৈতিক সংস্করণ বর্তমানে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে বোম, পিস্তল, বন্দুক ছাড়া বর্তমানে তৃণমূল কংগ্রেস অসহায়, সেই জন্য তারা ক্ষমতা দখলে রাজনীতি করছে ওইখানে, সেই জন্য তারা একে অপরের গোষ্ঠী উপর আক্রমণ করার জন্য সেখানে তারা বোম, বন্দুক সব কিছু ব্যবহার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছি, আমরা পশ্চিমবঙ্গ থেকে সন্ত্রাস নামক সন্ত্রাসটাকে তুলে দিতে চাই। বর্ধমান জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে কালকে বর্ধমান থানায় আমরা ডেপুটেশন দেবো যে বর্ধমানে এই রকম নোংরা, এই রকম বোম্বিং, এই রকম রিভলভার সন্ত্রাস আমরা চাই না, বর্ধমানবাসী চাই না। আমরা প্রত্যেকে শান্তিতে বিশ্বাস করি, আমরা চাই বর্ধমান শহরের প্রত্যেকটা মানুষ তারা শান্তিতে বসবাস করুক। তৃণমূলের এই নোংরা রাজনীতির চক্রান্ত থেকে আমরা চাইছি বর্ধমান মানুষ পরিত্রাণ পাক, সেই জন্য কালকে 12টার মধ্যে আমরা বর্ধমানের যে মাননীয় আইসি সাহেব আছেন তার কাছে আমরা কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেবো, বর্ধমানে যাতে এই সন্ত্রাস বন্ধ করা হয়।